ফাইনালি আজ ভিডিও করবো তোমরা তখন সেটা ফ্যামিলিকে বুঝিয়ে গেছো। তো আজকে আমরা এসেছি ঘুরতে, ঠিক আছে? তো দেখতে পাবো তোমরা কোথায় ঘুরতেছেন, তো দেখতেই পেয়েছো। তো চলো এখন যাওয়া যাক, এখান থেকে হেঁটে যেতে হবে। সামনে তিনজন যাচ্ছে, এই যে এরা আমাদের সঙ্গে এখন যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো ভাই এখন এখান থেকে যেতে হবে হেঁটে অনেকটা দূর এখনো। তুমি যাচ্ছি আর এখানে হচ্ছে এই যে ম্যাপ দেখছে জয়। আরে বাবার চোখে দেখি ঢোকলো, বুঝলি তো? তুই তো জল খাচ্ছি বিট্টো। তখন হেঁটে যেতে হবে অনেকটা দূর এখনো, চারজনের সে একসঙ্গে। কাল নেকটা মন্দির, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। ওখানে কুকুরের গ্যাং দাঁড়িয়ে আছে লালিকে খাবে বলে। ওই যে কুকুরের গ্যাং দাঁড়িয়ে আছে। জাস্ট চলে এসেছি, সামনে যা তুই থাকবে সামনে যা। জয় কোথায় ছিস বল? এই তো কাল না একসঙ্গে মন্দির। আর আসতে কোথায়? আর রাজার বাড়ি সামনেই আছে, ঠিক আছে? চলো যখন সামনে দিকে যাওয়া যায় তোমার সঙ্গে দেখা হচ্ছে এখানে। তো গাইস চলে এসছে, এই যে এটা হচ্ছে পেছন দিকে, আর এদিক দিয়ে ঘুরে এখন যেতে হবে দিকছে। তো যাই, আর এখন বৃষ্টি পড়বে হয়তো, মানে যেখানে যাই তিন দিন গেলাম তিন জায়গায় ঘুরতে, পুরো ভিজে ভিজে বাড়ি স্যার বৃষ্টি। ওদিক দিয়ে না, এদিক দিয়ে না, এদিক দিয়ে এদিক যা, এদিক দিয়ে যা। তো এসছে, এখন ভেতর দিক যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গিয়ে একবারে। দেখি লেখা বল, আই লাভ, আই লাভ, আই লাভ কালনা লেখা আছে, আই লাভ কালনা। তো চলো এখন যাওয়া যাক ভেতর দিকে, এদিক দিয়ে ঘুরে এখন এখান থেকে যেতে হবে। তো চলো গিয়ে আবার সামনে গিয়ে দেখা হচ্ছে। তো ভাই চলে এসছি, এদিকে হচ্ছে একশোটা মন্দির, আর এদিকে হচ্ছে রাজের বাড়ি। নিচে বাড়ি বন্ধ না, খোলা হাত খোলাই আছে। বাবা রে কেমন। তো ভাই ভেতরে চলে এসছে, এই যে ভিউ আর মেঘ। আওয়াজ শুনছি তো? এটা কোনো এডিট না, এটা কিন্তু রিয়ালিটি। আওয়াজ শুনছিস? ফটো তোলে, ফটো দাঁড়া দাঁড়া। তো গাইস এখন এই ভেতর দিকে যাওয়া হবে, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। আর কেন এখন একশোটা মন্দির, এই না পাগল, একশোটা মন্দির ওই দিকটাতে। এটাকে এখন ভেতর দিক যাওয়া হবে। ভয় ভয় লাগছে কি লাগছে না কি জানি, মাথা পাতা নিচু করে। ও কি চুটি করে, হ্যাঁ দেখি আগের দিন আগেরবার এসেছিলাম, তোকে আগেও একবার এসেছিলাম এই জায়গায়, ঠিক আছে? সেইবার তোমার দেখে গেছি, কিন্তু সেইবার ভিডিও করিনি, ঠিক আছে? ফোন গেছি তার কারণে। সেই লেভেলের ভিউ গাইস। এখানে একটা মন্দির, এইটা হচ্ছে কিসের বাড়ি? রাজার বাড়ি, রাজার বাড়ি। আর ওদিকে হচ্ছে তোমার একশোটা মন্দির, সেটাও দেখাবো। এটা রাজার বাড়িটা দেখে না। তো গাইস এই ভেতরেও আছে এই যে ভিউটা, ও সেই লেভেল। আর ভেতরে এখন যাব, ভেতরে চটি চটি বসে চটি বসে না। এই যে থাক গাইস ভেতরে যাবো না, এই যে এখান দিয়ে দেখো জুম করে, এই যে তো ভেতরে এরকম, আর এই যে ওপরে এরকম। আর এইখানে জয় আছে, যা কিছু বক্তব্য লাভ করছে না, মানে কিছু বক্তব্য লাভ কর। ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম না, থার্ড টাইম? অনেকবার রাস্তা গানছি না, তোলি না রাস্তা। আমি ওর কান্না দিয়েছি। হ্যাঁ বাগনা পাড়া, হ্যাঁ সেটাই বল। তো ভাই ওর মাথা খারাপ হয়ে গেছে দেখে এই জায়গায়। তো দেখো এখানে সব ময়ূর ফুল অনেক কিছু আছে, তো সিনেমাটিক শট দেখবা না কি বলতো কি। আর এখানে জুতো পড়ছে, কোয়েন্ট কোয়েন্ট লাগছে, দেখ কোন টুইন লাগবে দেখ। তো গাইস চলো এখন একটু সিনেমাটিক শট এনজয় করো, যা মানে সেই লেভেলে ভিউ। আর দেখাতে পারবো এখানে পায়রা মায়ের অনেক কিছু আছে, এই যে পায়রা মায়ের অনেক কিছু। তো একটু সিনেমাটিক শট এনজয় করো। তো গাইস এখানে ফটো মটো শ্যুট হচ্ছে, এই যে ফটো শ্যুট হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছে। কি বলিস আওয়াজ? তো গাইস এখানে অনেক কিছু আছে, এইটা হচ্ছে তোমার কি, এটা কুমির, এইটা জানি না বাঘ, মাছ জানি না বাঘ কি, আবার ওইটা মাছ, তারপর গণেশ ঠাকুর না কি ঠাকুর, না গণেশ ঠাকুর না গণেশ ঠাকুর, এটা সাপ, অনেক কিছু আছে। এই যে অনেক কিছু আছে গাইস, ঠিক আছে? তো যা যারা আসতে চাও চলে আসবে, কাল না দিয়ে নেমে 15 মিনিট হেঁটে, তাই তো? তো গাইস যা যারা আসতে চাই চলে আসবে, কাল না স্টেশনে নেমে জাস্ট 15 মিনিট, ঠিক আছে? তো চলে আসবে এখানে দেখতে পারো ভালো, সেই লেভেলে ভিউ অনেক। এটা হচ্ছে তোমার রাজার বাড়ি বলে অনেক, আর ওদিকে 100টা মন্দির আছে, মানে পুরো 100টাই মন্দির। তো চলো 100টা মন্দির দিক যাওয়া যায়, এখানে কোনো প্রকাশ আর যাওয়া যাক। আর ওই সায়া যাবো তো, হ্যাঁ ওই জায়গাটা আমার দেখবি, যখন সব জায়গায় ঘুরে আবার এখানে কি আছে গাছ দেখো, এই যে ওই জায়গাটা দেখবি, ওখানে একটা বট গাছ আছে, 100 কতগুলো জানি গাছ আছে, ব্যাং আছে, যাই নরমাল আই জানি জানি। তো গাইস এখন এই ভেতরে যাবো, ঠিক আছে?
তো চলো এখন ভেতর দিক যাওয়া যাক। ছোট ছোট আছে এই যে বড়টা ভেতরে, আবার ওই গাছটা নাকি কি আছে, গাছটা কি আছে এখনই দেখা যাচ্ছে, তুই সামনে যখন দেখতে পাচ্ছেন তোকে চলো। ও বলছে গাছটার মধ্যে নাকি একশোটা কি নিয়ে আছে, তো চলো এখন যাওয়া যাক ভেতরে গিয়ে। তোমার সঙ্গে আছে এদিকে মাঠ আছে খেলার কি সুন্দর, তো চলো এখন ভেতর দিক যাওয়া যাক, তারপর তোমার সঙ্গে কথা। তো গাইস পুরো শান্ত জায়গা একমাত্র এইটাই, তো যা আজ রাস্তে বললাম আমি আবার চলে আসবা ভাই সাফ সেই লোকের শান্ত। আর দেখো মাঠ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে আমার মন্দির, তো চলো এখন যাওয়া যাক ভেতরের দিকে। এই এইটা তো যাওয়া যায় তো নিম গাছ, নিম গাছ ঠিক আছে, অনেক ধরনের গাছ, একটা গাছের মধ্যে 108টা রকমের গাছ আছে ঠিক আছে। এই যে কাঁঠাল গাছ এদিকে দেখো, এদিকে কাঁঠাল গাছ, এদিকে বট গাছ, নিম গাছ, অনেক ধরনের গাছ আছে। তো চলো টাটা ভাই ভাই, 108টা মন্দির নাই রাজার বাড়ি, এখন 108টা মন্দির যেতে হবে। তো ভাই এটা ঘোরা কমপ্লিট, এখন 108টা মন্দির যেতে হবে, তো চলো এখন 108টা মন্দির যাওয়া যাক। ব্ল্যাক প্যান্থারটা শুয়ে আছে, কোথায় ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক প্যান্থার না হোয়াইট প্যান্থার। তো চলো এখন 108টা মন্দির যাওয়া যাক, এটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, 108টা মন্দির যাওয়া। ভাগ্যটা খারাপ বন্ধ, ভাগ্যটা জাস্ট খারাপ বন্ধ তার আমারা। হাই রে, তো ঠিক আছে রাজা বাড়ি দেখি যা একদিন এসে এটাকে দেখাবো। এই যে দেখো 108টা মন্দির, ও যমুনা জিত কারি কারি রাধা গোরি গোরি বৃন্দাবন মে ধুম মচাবে বরসানে রে। নেই তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে, সকালে মুখের দিকে অবস্থা অবস্থা তাকে খাওয়াবি চাইছ কত বেশি। 2000 years later. তো গাইস যেখানে সেখানে গেলে বৃষ্টি আর এই যে জয় বসে আছে দেখো, বসে স্টিলটা, বসে স্টিলটা রোটেড মুডে রাস্তার সামনে ভিক্ষে করতে হয়েছে, একবার অ্যাঙ্গেল ডাউনে ভিক্ষে করার, 10 টাকা 4 টাকা 10 টাকা 4 টাকা 10 টাকা 4 টাকা দেখা। তো গাইস কিছু করার নেই, যেখানেই যাই মানে যেখানেই যাই সেখানে গেলে বৃষ্টি, আর কিছু করার নেই, এখানেও বৃষ্টি। তো বৃষ্টি এখন থামলে এখন তো গাইস এখন হচ্ছে বাইরে বৃষ্টি, এখানে এখন চা খাবো। আর এটা হচ্ছে কী সভা, বণিক সভা না কী সভা, কী সভা এটা, বণিক সভা ঠিক আছে। তো এখন চায়ের দোকানটা ওই যে ওইখানে ঠিক, ওই যে ওই যে ওই যে চায়ের দোকানটা ওইখানে, ওইখান দিয়ে দিয়ে আমাদের এখানে চা ঠিক আছে, তো খাবো। তারপর এখন বৃষ্টি হচ্ছিল এখানে বসে থাকলাম, বৃষ্টি থামলে 3টে কথা ট্রেন ঠিক আছে, 3টে কথা বৃষ্টি হচ্ছিল এখানে থাকলাম, বৃষ্টি থামুক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন চাটা খেয়ে নিই, চা তুলে সে চাটা খাওয়া হবে কফি, যখন খাও তারপর তোমাদের সঙ্গে যে খাওয়া দেখা দাও না, কফি চা আছে চলো। হ্যাঁ পাবো তো, দৌড়ে চলে যাচ্ছি দেখা, পাবো তো দেখো ভাই দৌড়ে দৌড়ে যাচ্ছে জাস্ট বুঝলে। তো ভাই জাস্ট যেখানে আছি সেখানে গেলে বৃষ্টি, আর এখানে সেখানে দক্ষিণেশ্বর গেলাম সেদিন বৃষ্টি ছিল না, দক্ষিণেশ্বর গেলাম সেদিন বৃষ্টি ছিল তো। হ্যাঁ অবশ্যই দক্ষিণেশ্বরের সময় বৃষ্টি, তারপর তোমার ব্যান্ডেল চার্জ গেলাম, ব্যান্ডেল চার্জেও বৃষ্টি, আর এখানে তো এইখানে বৃষ্টি। আর একটা কাজ হলো না, 108 মন্দির বন্ধ ছিল কি সেটা কিছু করার নেই, 108 মন্দির সেটাও মানে রাজিবাইটা রেখেছি। আর তোমার 108 মন্দিরের ব্লকটা আবার ধরো আনবো, হয়তো আনতে পারি আজকে না হলো আবার 3-4 দিন পর বা 1-2 সপ্তাহ পর আনবো, বা পুজোর পরে আসতে পারি ঠিক আছে, কারণ পুজোর আগে ভালো ভালো ইন্টারেস্টিং ব্লক আছে, তো পুজোর পরে দেখা হবে এখানে আবার রাজি মানে 108 মন্দিরে, তাই তো আসবি তো পুজোর পরে? হ্যাঁ অবশ্যই পুজোর পরে আসবে। আর এখন এখানে তখন হেঁটে যেতে হবে, বৃষ্টি করছে এখন, দেখুন অনেকটাই প্রায় প্রায় 10 মিনিটের কাছাকাছি, প্রায় তোমার 1.5 কিলোমিটারের কাছাকাছি হেঁটে যেতে হবে। তো এখান থেকে যাই হেঁটে আগে, বৃষ্টি পড়ছে বলে বেশি কথা বলতে হবে, তো হেঁটে যাওয়া যাক আগে। তারপর তুমি সঙ্গে স্টেশনে গিয়ে একবার দেখাচ্ছে, কারণ এখানে বেশি কথা বললে বৃষ্টি পড়বে, দেখা যাবে স্টেশনে গিয়ে একবার দেখাচ্ছে, তখন সিনেমাটিক শার্ট নিয়ে যাবো। তো গাইস ওদেরকে আমরা ফোন করলাম, আর ওরা নাকি স্টেশনে পৌঁছেও গেছে ঠিক আছে, আর এখান থেকে এখন হেঁটে হেঁটে যেতে হবে, মানে দৌড়ে দৌড়ে গেছে তাই পৌঁছে গেছে, এখন আমাদের যেতে হবে হেঁটে হেঁটে, এখান থেকে চলো যাওয়া যাক একটু স্টেশনে গিয়ে, তখন তুমি দেখা হচ্ছে।